আমাদের দৈনন্দিন জীবনের অন্তহীন সমস্যার মধ্যে একটি সমস্যা নিজের কিংবা পরিচিত জনের শারীরিক অসুস্থতা তবে সমস্যা যাই আসুক সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকেই আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি এসিটিভি টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছি আমি ডাক্তার শাকিরা নোবা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো কোমর ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লুডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় অথবা স্কাইপেতেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এসএ ডট ডিপিআরসি এই ঠিকানায় প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়েই আজ আমরা কথা বলবো আমাদের সাথে যিনি উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছেন তার চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন এমন একজন রোগী চলুন দর্শক কথা বলি তাদের দুজনের সাথে আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত আজকে আমরা কথা বলবো কোমর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে কোমর ব্যথায় একটা পর্যায়ে দেখা যায় অনেকেই বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের জন্য ছোটাছুটি করেন ইভেন অপারেশনেরও দরকার হয়ে পড়ে তো আমরা কি কি কাজ করলে এই অপারেশন বিহীন চিকিৎসাটা পেতে পারি ধন্যবাদ আসলে কোমর ব্যথা একটা বর্তমান মডার্ন দুনিয়ায় একটা বড় আকারের প্রবলেম প্রতিটি ফ্যামিলিতে কোমর ব্যথা রোগী আছে এবং অনেক রোগী আছে যে কোমর ব্যথায় টোটালি বিসনেস হয়ে আছে অনেকে জব ছেড়ে দিয়েছে বা জব করতে পারে না বিদেশ থেকে ফিরে আসতে হয়েছে এরকম আমি প্রতিনিয়ত কিন্তু আসলে এই জাতীয় রুগীর সংখ্যাই আমরা পাই প্রায়ই দেখা যায় যে অনেকে কোমর ব্যথা হতাশাগ্রস্ত মানসিক রুগী হয়ে গিয়েছে এমন অনেক লোক আছে মানে সারা দিনই এখন এই ব্যথার চিন্তায় সে অস্থির আমরা যদি কোমর ব্যথাকে আপনার চিকিৎসা যায় তার আগে যদি দেখি যে কারণগুলো কি যে কেন হয় বা মূল কারণগুলোকে বা বর্তমানে কি কারণে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে বর্তমানে আমরা যে যে রুগীগুলো বেড়েই চলছে আর মূল কারণটা হচ্ছে পেশাগত কারণ মানে প্রফেশনাল আমরা বলি ব্যাক পেইন প্রফেশনাল ব্যাক পেইন কিভাবে হতে পারে যে কাজ মানে যদি ভুলভাবে করে বা একই কাজ একইভাবে করে যেমন আমাদের অনেক লোক আছেন যারা বাংলাদেশে যখন ছিল তারা কিন্তু ওইভাবে হয়তো কাজ করতো না বা প্রফেশনালি ট্রেন্ড ছিল না সে কী করল হঠাৎ করে বাহিরে কোন দেশে গেলো ইউরোপে চলে গেল কোন কাজের জন্য বা ইমিগ্রেশন হয়ে যেভাবেই যাক হয়তো জবের জন্যই চলে গেল ওখানে গিয়ে সে হয়তো ওয়াইটারের কাজ করছে বা কোনো হোটেলে জব করছে সে এক টানা বারো থেকে পনেরো ঘন্টা স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকার বা হাঁটাহাঁটির কাজ করে তাকে কোনো সময় বসার কোনো সুযোগ হয় না বা শোয়ার সুযোগ হয় না যে টানা বারো ঘন্টা পনেরো ঘন্টা একই অবস্থানে যখন সে কাজ করবে বা থাকে একটা মানুষ তখন মেরুদণ্ডে বিভিন্ন জায়গায় ইনজুরি তৈরি হয় জায়গা আপনার এবং সেই ইঞ্জুরিগুলো সবচেয়ে বেশি হয় ডিস্ককে আমাদের যে বাইন্ডিং লিগামেন্ট থাকে লিগামেন্টগুলো ইঞ্জুরি হতে পারে মাসেলগুলো আপনার ইয়ে হয়ে যায় আমরা বলি টাইট হয়ে যেতে পারে স্পাজম হয়ে যেতে পারে ছিঁড়ে যেতে পারে ফাইবার তো এই এই যে এক নাগারে কাজ একই রকম তা থেকে কোমরের সমস্যা হচ্ছে একইভাবে আমাদের যারা অফিসে জব করে ডেস্ক জব ওয়ার্কার বা বসে কাজ করতে হয় কম্পিউটারের সামনে দেখা যাবে তারও সেম অন্তত আট থেকে বারো ঘন্টা বাংলাদেশে এই কাজটা করতেছে সে বসে বসে একই রকম এবং ভুল ভঙ্গিতে সামনে ঝুঁকে কাজ করে মানে একজন গৃহিণী এটা তার পেশা একজন টিচার তার পেশা একজন ব্যাংকার দিস ইজ তার পেশা একজন ইঞ্জিনিয়ার সে যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয় তার পেশা হচ্ছে মেকানিক্যাল বিভিন্ন কাজ করা সামনে ঝুঁকে ঝুঁকে এগুলো চেক আপ করা ইয়ে করা এই যে একই নাগারে একই রকম একই অ্যাক্টিভিটিস ডিউ টু প্রলং দিস অ্যাক্টিভিটিস আমাদের স্পাইন সাধারণত হচ্ছে আপনার সি কার্ভ থাকে কোমরে পিঠে এবং ঘাড়ে এই কোমর পিঠে ঘাড়ে স্পাইনের যে নর্মাল কার্ভেচার এটা কিন্তু আমাদের কাজের থেকে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কার্ভেচারটা চেঞ্জ হয় এটার আকৃতি চেঞ্জ হয় তখন ইন্টারনাল যে স্ট্রাকচার থাকে হার বোনস ইন্টারভার্টেব্রাল ডিস্ক লিগামেন্ট সফট টিস্যুগুলা এগুলাতে বিভিন্ন কারণে আপনার চাপ পড়ে কম্প্রেশন হয় ছিঁড়ে যায় ফাইব্রস হয়ে যেতে পারে টাইট হয়ে যেতে পারে তখন আপনার কোমরে ব্যথা হয় এবং এগুলোই সবচেয়ে বেশি রুগী পেশাগত কারণেই কিন্তু বেশি রুগী এবং ইভেন কি একটা স্টুডেন্টেরও হতে পারে পেশাগত কারণে মানে স্টুডেন্ট যদি সে সামনে যুগে যুগে পড়ালেখা করতে হয় সারাক্ষণ বা অনেক স্টুডেন্ট আছে ফ্লোরে বসে পড়ালেখা করে বা বিছানায় বাসায় বা আমরাও ছোটোবেলা অনেক কারণে মানে বুঝি নাই আমরা করেছি বা

আমাদের সাথে একজন রোগী আছেন তার সাথে আমি একটু কথা বলি মোহাম্মদ সুমন আপনি যখন ভর্তি হয়েছিলেন তখন কি ধরনের সমস্যা নিয়ে এসেছিলেন আমার তখন ফায়দ দুনো ফায়দ দিকে ব্যথা নাম তো আমার ফিটে কোমরে যে মেরুদণ্ড ওই ওটা ব্যথা হইতো আমি উপত হতে পারতাম না বৈশা কিছু লইতে পারতাম না শুয়ানোর সময় আমি এক সাইড শুইতাম এক সাইডে শুতে পারতাম না ব্যথা হইতো আচ্ছা মেইনলি আপনার ব্যথাটা ছিল কোমরে জি আচ্ছা আপনি কি ধরনের কাজ করেন আমি রঙের কাজ করি দুবাইতে আপনি দুবাইতে রঙের কাজ করেন তো আপনার মানে কাজের ধরনটা কি রকম যে একটা না মানে কিভাবে আপনাকে কাজ করতে আমি একটা না যে ওই জায়গায় 9 বছর ধরে নয় বছর ধরে আমার দিকেও আজকে অসুখটা দেখা দিয়েছে দুই বছর ধরে দুই বছর জগৎ হওয়ার পর আমি গেছে কোরপানি ঈদে বাড়িতে আসেছি এই কারণে তারপর আসা চাঁদপুরে কিছু ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু চার মাস ওষুধ খাওয়ার পরে সারা না তারপর ছুটি শেষ চলে গেছে আবার আট মাস যখন আমি কাজ করছি তখন আমার প্রচন্ড ব্যথা আবার শুরু হয়েছে পায়ের দিকে পিঠের দিকে আমি ওইভাবে ব্যথা বোক করে অলরেডি আমি পাঁচ দিন বিছনা শুয়ে পড়ছি কাজ কোনো করতে পারি না তখন থেকে আমি এসকে টিভিতে সারের লাইভ দেখে তা আমি আমার মালিকের বলে আমি ছুটি ফাস করেছি ফাস করার পর আমার মালিকের ছুটি দেওয়ার পরে আমি বাড়ি চলে আসছি ওইখান থেকে আমি ডাইরেক্ট সারের মেডিকেলে আসছি আচ্ছা আমি এখন ইনশাল্লাহ আল্লাহ দিলে সুস্থ আছি সারের এখানে আসি আচ্ছা ওনার কাছ থেকে যতটুকু শুনলাম বুঝলাম যে ওনার কোমরে ব্যথা নিয়ে এসছিল এবং ধীরে ধীরে এখন উনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তো তার ট্রিটমেন্ট প্ল্যানটা কেমন ছিল বা তার জন্য আপনি কি কি করেছেন ধন্যবাদ আসলে मिस्टर সুমনের মতো এরকম অনেক রোগী আছে আমাদের প্রচুর রোগী মানে সেম টাইপের রোগী আমি বলছি যে আমাদের দেশে অনেক লোক যারা বাইরে গিয়ে অনেক কাজ করতে হয় আমরা ডাক্তারও যখন বাইরে কোনো কারণে মাইগ্রেশন হয় যে কোনো ভাবে বা পড়ালেখার জন্য যাওয়া হয় দেখা যায় যে ওই সকল দেশের যে কাজের ধরন আর বাংলাদেশে একটু ডিফারেন্ট বাংলাদেশে আপনি একটু কিছু হলে রিল্যাক্স হওয়ার সুযোগ হয় কিন্তু ওনারা যারা বাহিরে যখন থাকে কোনো সুযোগ নেই ওনাকে সারাদিন একই রকম কাজ করতে হচ্ছে যেহেতু উনি রঙের কাজ করে ওনাকে মাঝে মাঝে রঙের কাজের জন্য বিভিন্ন ভঙ্গিতে তাকে কাজগুলা করতে হয় এবং একই ভঙ্গিতে একই অবস্থানে তাকে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বা সামনে ঝুঁকে কাজ করতে হয় এবং সে যখন বাসায় আসে তখনই কিন্তু তার কোনো সুযোগ নাই নিজের পাকশাক নিজেকেই করতে হয় এবং নিজের খাবার নিজেই সব করতে হয় এই যে টানা দেখা যায় যে একটা লোক নট লেস দেন চোদ্দ থেকে ষোলো আঠারো ঘন্টা কাজ করতে থাকে এই যে দীর্ঘমেয়াদী কাজ থেকে আমাদের শরীরে বিভিন্ন ইঞ্জুরি হয় এবং মাসেলগুলো আপনার ডিউ টু আমরা বলি শুধু যে কাজের থেকে হচ্ছে না এখানে অনেক কিছু আছে আপনার নিউট্রিশনাল ব্যাপার আছে আপনার হাইড্রেশনের ব্যাপার আছে ডিহাইড্রেট হয়ে যায় অনেক কারণে কারণ প্রচুর পরিমাণ পানির যদি সাপ্লাই না থাকে তখন কিন্তু আপনার ফাইব যে অ্যাক্টিন মায়াসিন পিলামেন্ট থাকে একেবারে আমাদের যে স্কেলেটাল মাসেলে সেখানেও কিন্তু আপনার বিভিন্ন প্রবলেম তৈরি হয় তখন ওখান থেকে ইঞ্জুরিটা তৈরি হতে পারে আস্তে 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 সমস্যা তৈরি হয় তো এই জিনিসগুলোই যেমন ওনার ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি যে ওনার মেরুদণ্ডের ডিক্সের সমস্যা পাশাপাশি ওনার কিন্তু মাসেল পেন যেটা আমরা বলি মানে মাসেল পেন মায়াল জিয়া টাইপের পেইন আর কি সারা শরিলই ব্যথা এবং ওনার পেইনটা কিন্তু মাইগ্রেটরি কোমর ব্যথার পাশাপাশি পেইন কিন্তু এক জায়গায় নাই মানে এক এক সময় এক এক জায়গায় মাইগ্রেট করে তো এটা কিন্তু কিছুটা সাইকোলজিক্যাল সাইকোজেনিক পেইনও তৈরি হয়েছে কারণটা হচ্ছে ওনার কোমর ব্যথা দীর্ঘদিন দুই বছর এবং উনি নয় বছর ধরে একই কাজ করছে একই পেশায় এবং একই জায়গায় তো এই যে একই রকম কাজ থেকে দুই বছর ব্যথার কারণে উনি কিন্তু কিছুটা তার সাইকোজেনিক কিছুটা পেইন শরীরে ফাইব্রোমায়ালজিক টাইপের পেইনও তৈরি হয়েছে পাশাপাশি ওনার অরিজিনাল যে ব্যথাটা আছে কোমরে এই জন্যই আমরা এখন যারা রিহাবিলিটেশন নিয়ে কাজ করি বা আপনার অন্য ডাক্তারদেরও ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস খুবই ইম্পর্টেন্ট রুগীদের ধারণা যে আমার শুধুই পিএলআইডি নো যেমন ওনার ক্ষেত্রে আমি বলবো না যে সে শুধুই পিএলআইডি নিয়ে আসছে আমাদের কাছে উনি পি এল আইডি ওনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে পিএলআইডি ওনার ডিক্সে আপনার ফাইব্রোমায়ালজিয়া এই মায়ালজিয়া এই টাইপের পেইন এবং কিছুটা সাইকোজেনিক পেইনও উনি নিয়ে আসছে তো যার কারণে ওনার যেটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দরকার যে ডিক্সের ট্রিটমেন্ট পাশাপাশি আপনার ওনার এই সাইকোলজিক্যাল একটা রিল্যাক্সেশনেরও প্রয়োজন আছে এগুলো আমরা বিভিন্ন তাকে তার মেন্টাল একটা সাপোর্ট দেওয়ার জন্য একটা কাউন্সেলিং সেটারও দরকার আছে আমাদের সাথে একজন দর্শক আছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু ওয়া আলাইকুম আসসালাম আমি নোয়াখালী থেকে বলতেছি আমার পায়ের নিচে তাল থেকে পায়ের পাতা এইটুকু শোধ নাই আমি মানে হাঁটতেছি এটুকু আন্দোলন করতে পারি না জি জি করে পায়ের ডায়াবেটিস আছে ডায়াবেটিস আছে বয়স কত কত বছর ধরে এই যে এই যে সত্তর সত্তর আপনার এই যে বোধ নেই কত বছর হলো বোধ নেই এক বছর আগে আচ্ছা এখন এখন কি জানতে চাচ্ছেন এখন তার আমারে পাইনি আমি এই জিজি করতেছে করতে পারি না জি বলুন শুনতে পাচ্ছি হ্যাঁ কি 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 করতে ভাই আচ্ছা আচ্ছা যে ধন্যবাদ আপনাকে অনেক দূর থেকে ফোন দিয়েছে নোয়াখালী থেকে ওনার হচ্ছে ওনার ওইখানে মানে পায়ের পাতায় বোধহীন অনুভূতিহীন কিন্তু আরেকটা প্রবলেম আছে জিজি করে এটা এক প্রকারের ব্যথা আমি বারবার বলছি যে পেইনের পারসেপশন বিভিন্ন রকম কোন রোগীর এক এক রোগে এক এক রকম পারসেপশন হবে রোগী তার মতো করে আঞ্চলিক ভাষায় সেটা কিন্তু প্রকাশ করতেছে যে তার এই সমস্যাটা এটা আসলে ওনার যে সমস্যাটা এটা বোঝা যাচ্ছে কোন নার্ভাস সিস্টেম প্রবলেম মানে নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার সেটা হতে পারে ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে পি হতে পারে আপনার মাসেলের কোনো ডিজিজ বা ইটসেলফ ওনার পায়ের তলার কোনো আপনার নার্ভের কোনো সমস্যা লোকাল সমস্যা থেকে হতে পারে এই সবগুলা থেকে আপনার বোধহীনতার কথা রুগী বলতে পারে মানে আমরা বলতে যেহেতু রুগী সামনাসামনি দেখা হয় নাই বা সামনে দেখলে আমরা বুঝতে পারি যেহেতু ডায়াবেটিস আছে তো এটা কমন এই যে ডায়াবেটিক রুগীদের যে ডায়াবেটিক নিউরোপ্যাথি রুগী অনেক রোগী বলবে যে পায়ের তলায় যে আমি জুতা আছে এটা বুঝতে পারি না বা কোথায় পাটা ফেললাম সেটাও সে বুঝতে পারে সে যদি আগুনও ফেলে সে বুঝতে পারবে না অধিক হয়তো পা পুড়ে যেতে পারে কিন্তু রুগী কিন্তু বুঝতে পারবে না যে তার ওখানে আগুন লেগেছে বিকজ অফ আপনার এখানে কিন্তু নার্ভাস সিস্টেম ডিজর্ডার সেন্সুরি প্রবলেম হতে পারে নার্ভে তো আপনার এইটার এই রোগের ট্রিটমেন্ট দেওয়ার আগে আপনার ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে যেহেতু আপনার ডায়াবেটিস আছে এই সমস্যাটা হতে পারে প্রথমত ডায়াবেটিস থেকে দ্বিতীয়ত আপনার কোমরের সমস্যা থেকে পায়ের সমস্যা হতে পারে তৃতীয়ত পায়ের তলায় সমস্যা থেকে হতে পারে এখন আপনি বাসায় যেটা করবেন সব সময় আপনাকে কোনো সফট সোলের জুতা ব্যবহার করতে হবে সেটা কাপড়ের জুতা হতে পারে ক্যাটস টাইপের জুতো হতে পারে বা কিছু জুতা দেখবেন কিনতে পাওয়া যায় কিছুটা মানে জুতার তলায় উপরের অংশে কিছুটা উঁচু 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 হ্যাঁ একটু ইয়া টাইপের যেটা পায়ের তলার জন্য আপনার খুবই উপকারী এই জাতীয় জুতা আপনি ব্যবহার করতে পারেন পায়ের তলার জন্য আর আপনার ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোল করতে হবে যদি সেটা মাত্রার বেশি থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা আরও বাড়তে থাকবে এবং পাশাপাশি নিয়মিত যেমন সাইক্লিং সাঁতার কাটা হাঁটা যে জুতা বললাম নরম জুতা পায়ে দিয়ে এগুলো আপনার অনেক উপকারে আনবে পাশাপাশি কিছু ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এগুলো অনেক উপকারে আনবে এই সকল ট্রিটমেন্টে যদি ইম্প্রুভ না হয় আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ সাথে স্বর্ণপন্ন হয়ে আপনার প্রয়োজনের টেস্ট এমআরআই করে ডায়াগনোসিস করে চিকিৎসা যেতে হবে আমরা আরও কথা বলবো আরও আলোচনা করবো একটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি কোমর ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিল্লা প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম এবং একজন দর্শক প্রশ্ন করেছিলেন তারও উত্তর আমরা দিলাম আমি একটু জানতে চাইব যে আমাদের সাথে স্টুডিওতে যিনি আছেন মোহাম্মদ সুমন ওনার ট্রিটমেন্টটা কিভাবে করা হয়েছিল এবং উনি যে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন সেই পর্যায়গুলো যদি একটু বলেন অবশ্যই ধন্যবাদ আসলে চিকিৎসা বিজ্ঞান এখন খুবই আপনার স্পেসিফিক প্রত্যেকটা চিকিৎসার মানে রোগেরই কিন্তু এখন আপনার আগে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে যে রুগী যে রোগে আক্রান্ত হয় সেটা আসলে কি এবং ডায়াগনোসিস শুধু ডাক্তার নিজে জানলে হবে না ডায়াগনোসিস রুগীকেও জানতে হবে রোগীর নিকটাত্মীয়কেও জানতে হবে কারণ হচ্ছে চিকিৎসাটা দিতে গেলে রুগী যদি তার রোগ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া না থাকে তাহলে কিন্তু কমপ্লিট ট্রিটমেন্ট দেওয়া কখনো সম্ভব না আর ট্রিটমেন্ট দিলেও রোগী কিন্তু আবার খারাপ হবে কারণ রুগী সেই কাজটা যে ভুল বা যেই কারণে যে খাবার থেকে বা যে অ্যাক্টিভিটিস কারণে এই রোগটা হচ্ছে বা রোগ খারাপের দিকে যাচ্ছে সেটা রুগী যদি আবারও করে আবারও করে বা ভুলে যায় বা রুগী নিজে করল না রুগীর পার্টনার হয়তো সেটা চাচ্ছে করতে সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট তো আমরা প্রত্যেকটা রোগকে আইডেন্টিফাই করাটা খুবই ইম্পর্টেন্ট যেমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে রাখা যেমন সুমন সাহেবের যেটা হচ্ছে পিএলআইডি ট্রিটমেন্ট আমরা দিচ্ছি পাশাপাশি ওনার ফাইব্রোমায়াল যে মাসেল পেইন আছে এই পেইনগুলার অ্যানাদার ট্রিটমেন্ট এবং এই ক্ষেত্রে থেরাপি বিভিন্ন রকম আছে যেমন পিরিয়ডির ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ছয় টাইপের থেরাপি দিতে হয় সেটা কিছু মেশিন আছে কিছু এক্সারসাইজ আছে আবার মাসেল পেইনের ক্ষেত্রে আবার তিন চার টাইপের থেরাপি আছে এবং ওনাকে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে উনি কাজটা কিভাবে করবে উনি যখন আবার দুবাই চলে যাবে কারণ ওনাকে এই কাজ করতে হবে দিস ইজ হিজ প্রফেশন কারণ উনি এটা ছাড়তে পারবে না উনি বাংলাদেশে এসেও একই কাজ করতে হবে কারণ উনি এটাই শিখছে তো এইটা কিভাবে করবে এবং কত ইজিতে সে কাজটা করতে পারে সেটাও আমরা তাকে শিখিয়ে দেওয়া এবং ওই সকল দেশে খাবারের কিছু প্রবলেম আছে প্রবলেমটা বলতে এরকম ফরমালিন না আমাদের দেশে তো ফরমালিন বা কার্বাহাইড বিভিন্ন সমস্যা আছে খাদ্যে ভেজাল কিন্তু ওদের দেশে খাদ্যের যে আপনার যে চার্ট এই চার্টের প্রবলেম কারণ হচ্ছে ওনারা মোস্ট অব দ্য খাবারই ফাস্ট ফুড টাইপের খায় মাংস জাতীয় সামুদ্রিক মাছ তো এই খাবারগুলার থেকে আমাদের শরীরে ব্যথা বেদনা হতে পারে এবং এই দুইটা ব্যথা একসাথে এবং তাকে আপনি যেটা বলছিলেন দেওয়া এবং কোপ করবে কিভাবে বা বেড়ে গেলে কি করতে হবে মাঝে মাঝে যে রেস্টের প্রয়োজন আছে একটা মানুষের সেটাও কিন্তু রুগী অনেক সময় জানে না রুগী মনে করে আমি তখন ভালো চট টানা আবার একই কাজ করছে ওনার বিষয়ে আমরা আরো জানবো আরো কথা বলবো একটা ফোন নিয়ে আসি আচ্ছা

বুঝতে পেরেছি আপনি কি এমআরআই করেছেন এমআরআই করি তবে ইয়া কিন্তু কোনো রিপোর্ট এটা আগে আচ্ছা ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আমি উত্তর দিচ্ছি আপনার যে সমস্যাটা এটা এখন যেটা করতে হবে কোমরে একটা এমআরআই করে ফেলতে হবে আপনার সমস্যাটা কোমরে ডিক্সের আপনি কিন্তু বলছিলেন ভারী কাজ করেন ডিক্সের সমস্যাটাই এই যে তো ক্লিনিক্যাল ফিচার আসে আমরা যেটা ডাক্তারি ভাষায় বলি উপসর্গ মানে আপনার যে সমস্যা পায়ের দিকে পিছনে ব্যথা হয় টান লেগে থাকতে ওটা ছেড়ে গিয়েছে এখন ব্যথা রয়ে গিয়েছে এই যে দিস ইজ আমরা বলি রেফার্ড পেন বা সায়াটিকা বাত আপনি যদি আরও বাংলায় বুঝতে চান এইটার আরও কনফার্ম ডায়াগনোসিস করতে আপনার কোমরের এমআরআই করতে হবে এক্স রে দিয়ে এসব ফাইন্ডিংস আসে না এক্সরে আমরা শুধুমাত্র কোনো আঘাত পেলে পড়ে গেলে ভেঙে গেলে তখন আপনার একটা ফাইন্ডিংস আসে বা কোনো অ্যাডভান্স ট্রিটমেন্ট করতে গেলে আমাদের তখন এক্স রে প্রয়োজন হয় আপনার ডাক্তার সাহেবকে বলে একটা এমআরআই করেন এমআরআই করলে আপনার দেন কি চিকিৎসা করতে হবে সেটা ডাক্তার কবি বলে দিবে আমরা কথা বলছিলাম যে আমাদের সাথে যিনি আছেন বিদেশে যারা কাজ করছেন কেমন ধরনের কাজ করেন এবং সেটার সাথে যে কোমরের ব্যথার একটা সম্পর্ক আছে এবং আমার যে স্টাডি আছে আমরা আমি দেখলাম যে বাংলাদেশের যারা বাহিরে থাকেন স্পেশালি প্রচুর রোগী একদিক দিয়ে হচ্ছে আমাদের অনেক প্রবাসী আছে আর দিক হচ্ছে আমাদের অনেক রুগী কিন্তু আশেপাশে কয়েকটা দেশে চলে যায় স্পেশালি চিকিৎসার জন্য ভারত সিঙ্গাপুর বা থাইল্যান্ড এই সকল দেশে প্রচুর হিউজ পরিমাণ রুগী স্টিল যাচ্ছে তো এর আমি যেটা বলবো এখানে আমাদের কিছু মানে ইনফরমেশন প্রবলেম আছে বা রুগীদের সচেতনতার ব্যাপার আছে বা আমরা জানাতে পারি না বা রুগীরা জানতে চায় না বা অনেক কিছু ব্যাপার আছে যেটা বাহিরে থাকে যারা আপনি যে বলছিলেন আমাদের দেশে অনেক লোক বাহিরে যায় এই দেশে যে কাজটা সে করতো হয়তো সাজে একজন ডাক্তার সে তার লাইফটার একটা অংশই শেষ করেছে ডাক্তারি সে হয়তো ডাক্তারি শিখলো সবই করলো এক পর হঠাৎ সে কানাডা চলে গেলো ইমিগ্রেশন পেয়ে তো ওখানে গিয়ে সে কিন্তু ফার্স্ট ডাক্তারি করা তার দ্বারা সম্ভব না সে ওখানে গিয়ে তাকে কোনো অট জব করতে হলো হয়তো বা সে কোনো হাসপাতালে অন্য কোনো কাজ করছে হয়তো ডেক্সের অন্য কোনো কাজ করছে বা বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে বা কোনো সে হয়তো কোনো শপিং মলে গিয়ে ওখানে কাজ করছে যে কাজটা সে কখনো অভ্যস্ত না নাম্বার ওয়ান আমাদের দেশে যারা শ্রমিক বিদেশে যায় তারা এই দেশে কোনো ফিজিক্যালি কোনো ফিটনেস তারা ডেভেলপ করে যায় না বা মেনটেন করে যায় না হঠাৎ করে গিয়ে যে লোক কোনো কাজই করে না তাকে গিয়ে আপনার হয়তো ওখানে প্লাম্বিংয়ের কাজ করতে দেওয়া হলো বা তাকে যেমন সৌদি আরবে বলে মাজরার কাজ মাজরা মানে কৃষিকাজ কাজ করা ওই এবং তাদের কাজের ধরন প্রকার বাংলাদেশের মতো না তাদের হচ্ছে আপনার মরুভূমির ভিতরে উৎপাদন আর আমাদের দেশের মাটি মরু আবহাওয়া ওদের সাথে কোনো স্যুট করে না তার ওখানে গিয়ে যে মাজরার কাজ করে সামনে ঝুঁকে বসে বসে দেখা যায় যে উইদিন ছয় মাস এক বছরের পরে সে ব্যাক করে তার আর ওখানে থাকা সম্ভব হয় না সেটা ওয়েদার স্যুট করলো কিন্তু সে ফিজিক্যালি এই সকল ব্যথা বেদনা ঘাড় ব্যথা কোমর ব্যথা পাপ অবস প্যারালাইসিস ডিক্সের সমস্যা বিভিন্ন ইঞ্জুরি নিয়ে সে ব্যাক করে আসে তো এই জিনিসগুলো আমার মনে হয় অ্যাড্রেস করা দরকার এখন সময় এসেছে প্রত্যেকটা মানুষ কাজ করার আগে তার জবে ঢুকার আগে তার আলাদা ফিজিক্যাল ফিটনেস রেডি করতে হবে তৈরি করতে হবে যদি এটা না করে এই রোগীর সংখ্যা কিন্তু ডে বাই ডে আরো বাড়তে থাকবে আমাদের সাথে আরো একজন দর্শক আছেন আমরা ফোন টি নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি গোগরা সারেগাতি পুরো কুশনিয়ার থেকে বলছি মোহাম্মদ আব্দুল বাসির জি আবার ডানার হারের যে মার্দার মেরিটন আসছে আর যে স্কোপ আছে স্কোপটার মানে বারে গেছে বিদেশি চিকিৎসা করতে গেছিলাম ওখান থেকে আসার পরে আজকে চিকিৎসা দেখে আমি ফোন দিচ্ছি তো ডক্টরের সাথে কথা বলার জন্য থেরাপি সম্বন্ধে আমি একটু জানতে চাচ্ছিলাম আচ্ছা এখন আপনার ওখানে কি ব্যথা আছে এখন ব্যথা বর্তমানে নেই আচ্ছা কি মানে কি জাতীয় থেরাপি জানতে চাচ্ছেন বা আপনার সমস্যার জন্য না থেরাপির ব্যাপারে জানতে চাচ্ছেন না আমার সমস্যার জন্য সমস্যার জন্য আপনার বয়স কত আর আপনি কি করেন আমার বয়স আমি চাকরি করি বগুড়াতে বগুড়ায় জি আচ্ছা জি আমি বুঝতে পেরেছি মোটামুটি যতটুকু বোঝা গিয়েছে ওনার কোমরে ব্যথা হুম মানে মেরুদণ্ডে ব্যথা এবং ওনার জবও একটা আছে এবং এই ব্যথার যে ট্রিটমেন্ট কি উনি হয়তো এটি জানতে চাচ্ছে প্রথমত আমি বলবো আমরা যে আলোচনা করছি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে রোগের চিকিৎসার আগে সেটা যদি আপনি একটা ব্যথার ওষুধ খান একটা প্যারাসিটামলও খান যাই করেন না কেন আপনি ঝাড় দেন ফুঁক দেন বা আপনি মালিশ করেন যাই করেন তার আগে আপনার রোগটা আইডেন্টিফাই করতে হবে আমি বলে দিলাম আপনার মেরুদণ্ডে ডিক্সের সমস্যা আদৌ ডিক্সের সমস্যা না তো সো এই জন্য আপনার দরকার একজন স্পেশালিস্ট বিশেষজ্ঞ ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে আপনার রোগটা আইডেন্টিফাই করে আপনাকে জানতে হবে এই রোগটা কি দেন আপনার ট্রিটমেন্ট কি এমনও কিছু রোগ আছে যেটা আমরা রুগীকে শুধু এডুকেশন দিলে রুগী এমনি ভালো হয়ে যাবে কোনো ওষুধ লাগবে না কোনো থেরাপি লাগবে না কোনো কিছু লাগবে না তো সেটা আপনার আগে জরুরি দেন আপনার ট্রিটমেন্ট যে থেরাপি থেরাপিটা একটা বিশাল সাবজেক্ট এবং এই ক্ষেত্রে ডে আপডেট হচ্ছে সারা ওয়ার্ল্ডই থেরাপি চিকিৎসা আপডেট হচ্ছে এবং থেরাপির সাথে কম্বাইন্ড ট্রিটমেন্টও হচ্ছে অন্য পাশাপাশি সেটা সার্জারি হতে পারে থেরাপির সাথে বিভিন্ন মেডিকেশন ওষুধ এগুলা থাকতে পারে সব মিলিয়ে এখন মানে মডার্ন ট্রিটমেন্টের দিকে আগাচ্ছে যত নিরাপদ চিকিৎসা যাওয়া যায় তো আপনার যেহেতু কোমর ব্যথা কোমর ব্যথার কিছু নিয়মকানুন আছে আমরা ইন্টারনেটে দেওয়া আছে বা বিভিন্ন জায়গায় আমার বই আছে বইও আমি লিখেছি ওখান থেকেও আপনি পেতে পারেন সাঁতার কাটা সাইক্লিং করা নিয়মিত হাঁটা বা কিছু এক্সারসাইজ আছে উপর হয়ে শুয়ে শুয়ে করতে হয় বা চিত হয়ে শুয়ে করতে হয় এগুলো করলে অনেকাংশেই আপনার কোমর ব্যথা মুক্ত থাকা যাবে আর আপনি আলোচনাটা শুনেন তাহলে বোঝা যাবে যে আপনাকে কি করতে হবে যেহেতু কোমর ব্যথার সাথে আসলে পশ্চারের একটা অনেক বড় সম্পর্ক আছে পার্টিকুলারলি যারা ড্রাইভিং করে সেই সকালে তারা ড্রাইভিং শুরু করছে ড্রাইভার যারা একেবারে রাত পর্যন্ত তারা একইভাবে কাজ করছে তাদেরও কিন্তু খুব বেশি লো ব্যাক পেইন হয় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন ধন্যবাদ আসলে ড্রাইভিং সিটের একটা বড় প্রবলেম যেটা আপনি বলছেন যে একনাগারে নাগারে কাজও আছে মানে বসে থাকা একটা ফ্যাক্টর একটা হচ্ছে সিটের সমস্যা থাকতে পারে অনেক সময় যে সিট যেই ম্যানুফ্যাকচারিং কোম্পানি এক এক সিট এক এক রকম তৈরি করে সব ড্রাইভিং সিট কিন্তু একরকম না বা সব গাড়ি সিট কিন্তু একরকম না আপনি দেখবেন আপনি বাহিরে যে গাড়িগুলো ইউজ করি কি বাস মিনি বাস বলেন আপনি যেখানে যাত্রী বসে সেই সিটের ধরন প্রকৃতি আর আমাদের দেশে সিট দেখবেন ভিন্ন রকম আমাদের দেশে সিট কিন্তু গাড়ি হয়তো ইঞ্জিন নিয়ে এসে নিজের মতো করে বানিয়ে নেয় অ্যাকর্ডিং টু বাংলাদেশ যে যত কনজাস্টেড করা যায় যত মানে পাবলিক বেশি বসানো যায় ততই বিজনেস তো সব জায়গায় আসলে মানে এই সিটের ব্যাপার এগুলা থাকে বসার ব্যাপার থাকে বাহিরে হয়তো গাড়ির পিছনে অনেক সময় খোলা থাকে বাংলাদেশে দেখা যায় যে গাড়ির পিছনে আরো দুই তিনটা নিজের মতো করে সিট বসিয়ে দিলো এই ক্ষেত্রে মেকানিক্যাল সমস্যা হতে পারে এই যে সিট বসানো বা একটা ড্রাইভার বসার সিটটাও একটা ব্যাপার আছে বা দীর্ঘদিন আছে তো যাই হোক সিটটা হতে হবে কেমন আপনি অফিসে বসেন বা গাড়ির সিটে বসেন যতদূর সম্ভব স্ট্রেট থাকতে হবে আমি যে বসে আছি পিছন সিটটা সোজা থাকতে হবে এবং মেরুদণ্ডের মোস্ট অফ দ্য জায়গা সেজন্য কভার করে অন্তত ঘাড়ের নিচ পর্যন্ত পুরো ব্যাক সাপোর্ট যখন পাওয়া যাবে সিটে তখন কিন্তু অনেকাংশে আপনার ড্রাইভে বড় কোনো সমস্যা হবে না মাঝামাঝি কিছু আছে যে সিটের আমার যে কোমরের অংশে সেখানে আমরা পিলো ব্যবহার করতে পারি বালিশ বা চিকন রোল আছে কিনতে পাওয়া যায় আমরা অর্থোসিস এই রুগীদেরকে ওই রোল ব্যবহার করতে পারে। টানা ড্রাইভিং করার পরে অবশ্যই গাড়ি ছেড়ে দিতে হবে ছেটে যখন সে রেস্টে থাকবে সেক্ষেত্রে গাড়িতে বসে না থেকে বা শুয়ে না থেকে সে যদি একটু স্ট্রেসিং করে হাঁটে একটু মানে অন্য একটা ভঙ্গিতে যায় সাইজ সাইক্লিং করলো হাঁটলো বা সাঁতার কাটলো তাহলে কিন্তু এই সমস্যাগুলো অনেকাংশে কমে যাবে আমি প্রায়ই দেখি বিভিন্ন ড্রাইভার হোক বা স্পেশালি ড্রাইভাররা তাদের সিটের প্রবলেম এবং বসেও থাকে এখন জব নাই অথবা বসে আছে অত স্যার ম্যাডাম কোথাও আছে তারা নিচে বসে একই জায়গায় বসে আছে সে যে ড্রাইভ করছে সেই একই সিটে এই যে বসে থাকা এতে কিন্তু কোমরে বিভিন্ন সমস্যা হতে পারে একটু মুভমেন্ট করা দরকার এবং স্টেট সিট ব্যবহার করতে হবে আর সিটে চালানোর ক্ষেত্রে যতদূর সম্ভব স্টিয়ারিংয়ের কাছাকাছি সিটটাকে টেনে এনে এনে বসতে হবে যেন স্ট্রেট বসা যায় তাহলেই কিন্তু এই এই কোমরের সমস্যাটা অনেকাংশে কমে আসবে আমরা আরো কথা বলবো একটা বিরতির থেকে ফিরে প্রিয় দর্শক এবারে নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতি ফিরছে কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে থাকুন দর্শক বিরতির পর আরো একবার স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি কোমর ব্যথার অপারেশন বিহীন চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যাথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম কোমর ব্যথা প্রসঙ্গে মেরুদণ্ডের যে বিভিন্ন অংশ আছে কোমর ব্যথা থেকে দেখা যাচ্ছে পায়ে ব্যথা চলে আসছে পায়ে ব্যথা হয় আবার ঘাড় ব্যথা কিছু সমস্যা আছে ঘাড় থেকে হাতের কিছু ব্যথার সম্পর্ক আছে সে কোমর ব্যথার কথা বলে বা অনেক সময় কোমর ব্যথার কথা নাও বলতে পারে জি পায়ে ব্যথা বা পা টেনে ধরে হাঁটতে অসুবিধা হয় পায়ের পিছনে যে মাসেলস আছে এইসব মাসেলে কামড়ায় বা শিরশির বা ঝিঝি টাইপের অনুভূতির কথা বলে আমরা যদি জিজ্ঞেস করি যে কোমরে কোনো ব্যথা আছে বলে এখন কোনো কোমর ব্যথা নেই ছিল আরো চার পাঁচ বছর আগে দুই বছর আগে এখন আর কোমরে কোনো ব্যথা নেই এটা হতে পারে আমরা স্পাইনে কোমরে এমন একটা জায়গা আমাদের শরীরে যেখান থেকে অনেক সময় পিঠের দিকেও ব্যথা হতে পারে বা সমস্যা হলে পায়ের দিকেও ব্যথা নামতে পারে বা পায়ের যে কোনো আঙ্গুলে হতে পারে হাঁটুতে হতে পারে উরু বা আমরা যে থাই বলি থাই হতে পারে কাপ মাসেলে হতে পারে লেগে পায়ের ফুটে হতে পারে অন্যান্য জায়গাও ব্যথা হতে পারে এবং এখানে অরিজিন সেটা নার্ভ কম্প্রেশন হতে পারে বা মাসেলস ইট সেল মাসেল পেইন হতে পারে কারণ পায়ের দিকে যে মাসেলসগুলো এক একটা অনেক লম্বা কিন্তু আমরা যদি মাসেলটা আলাদা করি বিশাল বিশাল মাসেলস আছে এখানে যেটার হয়তো আপনার উপরের অংশে বা অরিজিনে বা ইনসারশনে সমস্যা হলে দেখা যায় যে ওরিজিনেও সমস্যা হচ্ছে রেফার একটা পেইন হতে পারে এটা কিন্তু কমন মানুষের শরীর এমনভাবে জড়িত যে মানে তৈরি যেটা হচ্ছে ঘাড়ের সমস্যা থেকেও কিন্তু পায়ে সমস্যা তৈরি হতে পারে আবার হাতে সমস্যা তৈরি হতে পারে মানে অনেকের অনেক রোগী আমাদেরকে বলে আমরা পায়ে ব্যথা নিয়ে আসে আমরা আমি হয়তো কোমরে আমরা এমআরআই করতে দিই বলে স্যার আমার তো কোমরে কোনো সমস্যা নেই যেহেতু মানব শরীর এমনভাবে তৈরি একজন বিশেষজ্ঞ ডাক্তারে আইডেন্টিফাই করতে পারবে জি তার কোথায় কোন সমস্যা কি কারণে হচ্ছে এবং এক 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 রোগের এক এক জায়গার ব্যথার অনুভূতি কিন্তু এক এক রকম এবং এক এক রকম রুগী পেইনের কথা বলবে মানে সব পেইন কিন্তু একরকম না যেমন দাঁতের ব্যথার যে পেইন নার্ভের পেইনের ব্যথা একরকম না রুগী অনেক সময় বলে যে আমার মনে হয় আমাকে সাপে কেটেছে মানে রুগীর ভাষা আমি জিজ্ঞেস করি আপনি সাপের কামড়কে আদৌ খেয়েছেন কিনা বলে না আমার কাছে মনে হয় আমি কখনো খাই নাই তো এই যে অনুভূতিটা এক এক রুগীর ক্ষেত্রে এক এক অনেক রুগী এসে বলে যে মনে হয় যে হাটটা কেটে ফেলি তাহলে তার কাছে রিলিফ পাওয়া যাবে কাটলে যে আবার কাটার একটা ব্যথা হতে পারে তো এই জিনিসটা মানে একজন স্পেশালিস্ট ছাড়া কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব না এবং আপনার দেখা যায় আপনি লোকালি ট্রিটমেন্ট দিচ্ছেন সাজেজ একটা আঙ্গুলে ব্যথা নিয়ে আসলো আপনার আঙ্গুলের ব্যথা আপনি এখানে পাল পেশন করে অবজারভেশন করলে আমরা যে মানে আমাদের যে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট করে এখানে কিছু হয়তো খুঁজে পেলেন না বা এখানে আপনার ট্রিটমেন্ট দিলেন রুগী বললো এখানে চিকিৎসা দেন এখানে ব্যথার মলম দেন ক্রিম দেন থেরাপি দেন কাজ হচ্ছে না

এখন কি জানতে চাচ্ছেন আচ্ছা আপনার বয়স কত আর আপনার এতদিন ধরে কি চিকিৎসা নিয়েছেন এই গত যে অনেক বছর ধরে হ্যালো আপনি কি লাইনে আছেন সম্ভবত লাইনটি কেটে গেছে আচ্ছা যাই হোক ওনার বেসিক ডায়াগনোসিসটা হচ্ছে পিএলআইডি এবং উনি ওনার আফটার ডায়াগনোসিসও কিন্তু রোগী এখনো সুস্থ হচ্ছে না তো পি এল আসলে অ্যাসেসমেন্টও জরুরি এখানে এমআরআই ফিল্মটা দেখলে বোঝা যায় যে রুগীকে আসলে কি করলে বেটার হবে আমি বলবো না যে সব ট্রিটমেন্টই অপারেশন বিহীন করা সম্ভব বা মোস্ট আবার অনেক অপারেশনের কেস আছে যেটা অপারেশন করলে রুগী আরও খারাপ হয়ে যাবে বা হতে পারে বা অপারেশন করার পরেও রুগী খারাপ হয়েছে সেটাও কিন্তু আবার দেখা যায় যে আপনাকে থেরাপিতে সুস্থ করতে হবে এটা অ্যাকর্ডিং টু আপনার রুগীর ফিল্ম রুগীর মানে পেশা বয়স বা অন্যান্য আনুষঙ্গিক কোনো রোগ আছে কি না এবং কম্বাইন ট্রিটমেন্ট অনেক সময় প্রয়োজন হতে পারে শুধুমাত্র ওই যে একটা ওষুধ দিয়ে দিল বা একটা মেরুদণ্ড ইপিডুরাল দিয়ে দিল বা অপারেশন করে দিল তার থেকে কিন্তু রুগী ভালো হওয়ার কোনো সুযোগ নেই আপনাকে অ্যাসেস করতে হবে এবং রুগী কিছুদিন ফলো আপে রাখতে হবে এই জন্য আমি বলি আমাদের আমার কাছে যারা আসে স্পেশালি বিদেশ থেকে অনেক সময় কষ্ট করে আসে বা বিভিন্ন মাধ্যমে একটা রুগী হয়তো বলেছে সে ভালো হয়েছে সে আসলো এসে দেখা যায় সময় নষ্ট করে আসে কেন আমাদের সময় প্রয়োজন প্রত্যেকটা রুগী কারণ একটা রুগী উনি দুই বছর ধরে ভুগছে এখন এই দুই বছরের ট্রিটমেন্ট আমরা হয়তো এখানে সাত আট দিন ইম্প্রুভ হয়ে গেল কিন্তু সেটা তো ফলো প্রয়োজন ফলো আপ যদি না করে বা সময় না নিয়ে সে আসে তখন দেখা যায় আবার সে বিদেশ চলে গেল গিয়ে আবার হয়তো ব্যথাটা কোনোভাবে দেখা দিতে পারে কিন্তু সে যদি একটা সময় নিয়ে আসলো ট্রিটমেন্ট দিল দেওয়ার পর বাড়িতেই থাকলো কিছুদিন দেশে থেকে সে অ্যাসেস করে দেখলো যে কোনো প্রবলেম হচ্ছে কিনা দেন আমরা সেটা হয়তো আবার দেখে দিতে পারি যে বা ফার্দার কোনো অ্যাডভান্স কিছু করার দরকার হলে বা কোনো অ্যাডভাইস দেওয়ার দরকার হলে করে দিতে পারি তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট উনিও কিন্তু অনেকদিন ধরে ভুগছে বুঝেই যাচ্ছে হ্যাঁ ট্রিটমেন্টটা কিন্তু মানে হয়তো ফলফ্রুষি হচ্ছে না সে আইদার বোথ সাইড হতে পারে এটা যে সবসময় যে ডাক্তারদের ব্যর্থতা তা বলবো না রুগীর থেকে হতে পারে রুগীর পেশাগত কারণে হতে পারে তো এই আমরা ডক্টর রুগী কাউন্সেলিং খুব জরুরি এবং উইথ ফ্যামিলি কাউন্সেলিং একটা ফ্যামিলি ফ্যাক্টর আমি রুগীদের কোমর ব্যথা রুগীদের বলি ওজন কমাতে তো এখন ওজন কমাবে কিভাবে ভদ্রলোক ওয়াইফ তো ওজন কমাতে দিচ্ছে না প্রতিদিনই জোর করে খাওয়ায় যে সকালও খাইতে দেয় বিকালেও খাইতে দেয় এখন আমি এখন ফ্যামিলি কাউন্সিলিং করতে হয় রুগীর ওয়াইফকেও বলি আপনিও আসেন ওনার সাথে কথা বলি ওনাকে বোঝাতে হবে মানে এই জিনিসগুলো কিন্তু আমাদের ফ্যামিলি ম্যাটারও কিন্তু বাংলাদেশে আছে যে আপনি চাইলেই যে নিজের মতো চলবেন তা কিন্তু সম্ভব না গেলেন আত্মীয়র বাসায় আপনার ওজন হয়তো পাঁচ কেজি কমানোর দরকার তিন কেজি কমলো আত্মীয় একদিনই আমরা এমন ফাস্টফুড বা ভারী খাবার খাওয়াবে বা সে রাগ করবে না খেলে এই যে একটা একটা রুগীর কিন্তু এক পর্যায়ে গিয়ে আমরা ফেল করি তো এই জিনিসগুলো একটার সাথে একটা জড়িত হয় কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট আপনি যখন রুগীকে রোগ সম্পর্কে আইডিয়া দিয়ে দিবেন বা কি হয়েছে

আমার তো দুই আড়াই আপনার ওই দেখা হয় তারপর আমি ডাক্তার দেখাইছিলাম ওরা বললেন এরকম পরে পরামর্শ দিল আপনি অপারেশন করেন আবার অন্য ডাক্তার বলে না অপারেশন করলে আপনি সমস্যায় পড়ে যাবে এখন আমি কি করতে পারি আসলে অপারেশন করতেও ভয় পাচ্ছি ডাক্তাররা বললে এখন ও পেইন কিলার কতদিন খাবো

আচ্ছা অন্য কোন রোগ আছে কিনা পাশাপাশি জি ধন্যবাদ আমি উত্তর দিয়েছি খুব সুন্দর করে উনি ওনার রোগ আইডেন্টিফাই করেছে এবং বর্ণনা দিয়েছে সবচেয়ে আবার রুগীও কিন্তু তার এক্সপ্রেশনের সমস্যা অনেক সময় আমাদের বুঝেনি তো সে আসলে কি বলে উনি কিন্তু সুন্দর করেছে এবং ওনার পিএলআইডি এখন আসেন ট্রিটমেন্ট কি প্রথমত দুই ডাক্তার যে দুই অপেনিয়ন দিয়েছে আমি দুজনের প্রতি সম্মান রেখে বলছি দুজনের অপেনিয়নের ঠিক আছে অ্যাকর্ডিং টু ডাক্তারের পারসেপশন সে পড়া লেখা অভিজ্ঞতা সে বলছে একজন বলছে আপনাকে অপারেশন করতে আরেকজন বলছে অপারেশন করলে খারাপ হয়ে যেতে পারে যেহেতু অনেকগুলো এখানে কনসিডার করতে হয় আপনার পেশা আপনার ওজন আপনি কি করেন বয়স্কত বা আপনাকে পরবর্তীতে আপনি কী করবেন এসব জিনিস মিলিয়ে আমরা ট্রিটমেন্ট প্রোটোকলটা তৈরি করি তারপরে যেই রুগী অপারেশনে তীব্র ভয় পায় তার যদি বড়ো কোনো নিউরোলজিক্যাল সমস্যা না হয় যেমন পা অবশ্য হয়ে যাওয়া বা পসরা পাখানা সমস্যা হওয়া আরও অনেক কিছু হতে পারে সেই ক্ষেত্রে হয়তো তাকে বাধ্য যে করতেই হবে তো এই জিনিসটা হচ্ছে আপনার অ্যাকর্ডিং টু আপনার যে ফিল্ম ছবি এম আর আই সেই ছবিটা দেখলে আমি আরও আপনাকে ক্লিয়ার বলতে পারবো যেটা আপনার কোনটা করা উচিত বা উচিত না দুইটি কিন্তু ট্রিটমেন্ট যেমন আমরা যে থেরাপির কথা বলি দিস ইজ অলসো ট্রিটমেন্ট অপারেশন অলসো ট্রিটমেন্ট এটাও কিন্তু ভ্রান্ত ধারণা যে অপারেশন করলে রুগী খারাপ হয়ে যাবে এটা কিন্তু ঠিক না আমি যদিও সার্জন না বাট আমার অভিজ্ঞতায় আমি তো এই রুগীগুলো নিয়ে ডিলিংস করি দীর্ঘ আজকে পনেরো বিশ বছর হয়েছে সো অপারেশনও দিস ইজ অলসো এ ট্রিটমেন্ট এবং সেটা যদি দক্ষ সার্জন দক্ষ হাতে প্রপার ওয়ে করা যায় আপনার অনেক ক্ষেত্রে অনেক বেটার রেজাল্ট আসবে এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণে আমার মনে আপনি নিজে আগে বুঝেন যে আপনার যে এমআরআইটা অ্যাকর্ডিং টু এম আপনি অপারেশনে যাবেন কি না বা অপারেশন করলেও আপনার যেহেতু ওজন একটা ফ্যাক্টর আপনি নিজেই বলছেন ওজনটা কমাতে হবে আর ডেক্স জব আমি বারবার বলছি ডেক্স জবের ক্ষেত্রে মাঝে মাঝে উঠে যেতে হবে বসে থাকা যাবে না চেয়ার কারেকশন করে নিতে হবে আপনি অপারেশন না করলেও আপনাকে এগুলো করতে হবে বা আপনার মতো যারা ডেক্স জব করে সবাইকে একই রুলস মেনে চলতে হবে আশা করি আপনি উত্তর পেয়েছেন যে আপনার আপনি যে কোনো চিকিৎসায় যেতে পারেন যে এটা যে ভ্রান্ত ধারণা যে অপারেশন করলে খারাপ হয়ে যাবে এটাও একটা ভ্রান্ত ধারণা আপনার ভালো অপারেশনে আপনি ভালো থাকতে পারবেন আবার অপারেশন ছাড়াও আপনার এটা ট্রিটমেন্ট আছে তবে সেক্ষেত্রে এমআরআই ফিল্ম দেখে আপনাকে বলে দিতে পারবো যে আপনার এটা অপারেশন ছাড়া করা সম্ভব কিনা আমি একটু সুমন ভাইকে বলবো আপনি যেখানে ট্রিটমেন্ট নিলেন বা নিচ্ছেন এরপরে তো আপনি আবার যখন দেশের বাইরে আবার চলে যাবেন তখন এটা কিভাবে কীভাবে করবেন বা এই সংক্রান্ত কোনো উপদেশ পেয়েছেন কিনা জি পেয়েছে ছাড়া আমাকে অত ব্যায়াম দিয়েছে দাওয়াই দিয়েছে আবার কীভাবে কাজ করতে হবে ওগুলো আমাকে শিখাইছে যেমন ওজন বাড়ি কিছু ল যদি উঠাতে হয় তাহলে বস্তবে ফয়লা ফটা কোমর ভেঙে উঠাতে যাবে না ব্যাঙে উঠাইলে আমার ওই সমস্যাটা আবার দেখা গেছে আস্তে আস্তে আবার বাড়বে তো ফলে আপনি বসবেন বসে ওই জিনিসটা উঠে নিয়ে যাবেন আর আপনি যতটুকু নিতে পারবেন ওই জিনিসটা উঠাইবেন ইয়ার বেশি উঠা যাবে না খুবই ইম্পর্টেন্ট যেমন গিয়ে প্রচুর ভারী জিনিসটা আনতে হবে আমাদের বাড়িগুলে ও দেখা গেছে প্রিন্টেড ডাবা একটা আছে সিক্সটি ফাইভ একটা আছে ফোর্টি ফাইভ কিলো এম এল কিলো আছে এগুলা আমাদের উঠাইতে হয় গাড়ি আসে গাড়িতে নামাইতে হয় নিয়ে রুমে রাখিয়া খুলতে খুল্লা খুললে পানি আনি থেকে এগুলো মিস করতে হয় নিয়ে আবার কাজ করতে হয় রুমে রুমে এগুলো সব ওজনের কাজে ওই যায় সেটাই মানে কাজ করতে হবে এখন কাজ করার কিছু নিয়ম কানুন আছে যেমন উনি কিন্তু অলরেডি ভয় পাচ্ছে মানে কাজ উনি ঠিকই করবেন কিন্তু কিন্তু কিছু নিয়ম মেনে কাজটা করতে হবে অবশ্যই এই নিয়মগুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু আবার দেখা দিবে এখন কিছু যেমন একজনের ওজন হচ্ছে রুগীর ওজন না ত্রিশ না সে ষাট কেজিও নিতে পারবে তার জন্য তাকে আগে ফিটনেস ডেভেলপ করতে হবে যেমন এই কথাগুলো আসলে আমাদের প্রতি দিনের কাজের সাথে যুক্ত এবং আমাদের অনেকে অনেক প্রশ্ন থাকে আমরা আজকে অনেক কথা জানতে পেরেছি পার্টিকুলারলি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেবার জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত দুটায় ধন্যবাদ সবাইকে